আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের এই নতুন ভিডিওতে। ভিডিওর দৃশ্যটি দেখেই বুঝতে পারছেন দৃশ্যটি কিসের হতে পারে। যারা এই এলাকার মানুষ রয়েছেন তাদের কাছে কিন্তু এই দৃশ্যটি অদৃশ্য কোনো দৃশ্য নয়, এটি একটি সুন্দর একটি দৃশ্য এবং পরিচিত একটি দৃশ্য। বন্ধুরা, যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়া বাজারের উত্তরে সান্দশ্রী নামক একটি জায়গা। এখানে ফাল্গুন মাসের 17 তারিখ বড় ধরনের একটি মেলার আয়োজন করা হয়। বিশেষ করে এখানে একটি মাজার রয়েছে, এই মাজারকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা তাদের বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করার জন্য এখানে এসে থাকেন। এমনকি লোকাল মার্কেটে বা এই এলাকার লোকাল যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছেন তারাও তাদের পণ্যকে বিক্রি করার জন্য এখানে এসে থাকেন। বিভিন্ন ধরনের সামগ্রীর মধ্যে যেমন ফার্নিচার, বাদাম দোকান, জিলাপির দোকান, ফুচকা দোকান, আরো অনেক ধরনের খাদ্যের দোকান বসে থাকে। এই মাজারকে কেন্দ্র করে এই স্থানের আশপাশে বিভিন্ন ধরনের দোকান বসার কারণে স্থানটি প্রত্যেক বাংলা ফাল্গুন মাসের 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই 3টি দিন এখানে খুবই জমজমার থাকে। এবং ফার্নিচার যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম 2 থেকে 3 মাস এখানে থাকে। আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে খেলনার সামগ্রীর দোকান দেখতে পাচ্ছেন এবং কি কসমেটিক্সের দোকান দেখতে পাচ্ছেন। তো এলাকার আশপাশের যে ইউনিয়নগুলো রয়েছে সবাই তাদের বড় ভাই, ছোট ভাই, বাবা, চাচা, ভুলা ভাই এমনকি অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখানে ঘুরতে আসে এবং তাদের
মনের মাদুরে মিশিয়ে বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকে এবং যাওয়ার সময় তাদের ছোট ভাই বড় ভাই যারাই আসুক না কেন প্রত্যেকে প্রত্যেকের জন্য বিশেষ করে ছোটদের জন্য এখান থেকে খেলনার সামগ্রী নিয়ে যায়। এমনকি যে খাদ্যের দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য তারা খেয়ে থাকে। আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের খেলনার সামগ্রীর দৃশ্য দেখতে পাচ্ছেন। বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে চান্দশ্রী মেলা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। Thank you.